বলছিলাম, কোনো রিপোর্ট তৈরি করতে গিয়ে আমরা যদি বোথ সিলেক্ট করি, পেপার অ্যান্ড ওয়েব, তাহলে আমাদের এই অপশনগুলো ইনঅ্যাক্টিভ থাকে। কারণ এগুলো আমি বলেছিলাম সেদিনই যে পেপার লেআউটেরই এইগুলো, এই আইটেমগুলো শুধুমাত্র পেপার লেআউটের। আবার গ্রুপ বাই করাবো, গ্রুপ বাইয়ের প্রতিটা খুঁটিনাটি জিনিস অনেক কিছু আলোচনা করে আমি গ্রুপ বাইটা করাবো, দেন গ্রুপ বাইয়ের ম্যানুয়ালটাও করাবো, ঠিক আছে? তখন আমরা গ্রুপ বাই সম্পর্কে আরও ডিটেলসে জানবো। গ্রুপ বাই যে আমি শেষ করে দিয়েছি তা না, আমি ট্যাবুলারি করাইছি, গ্রুপ বাই দিয়েও করায় আমি একটা ওই যে বুক মার্ক অ্যাড করা শিখাইছি, এর জন্য গ্রুপ বাই করেছি। কিন্তু গ্রুপ বাইয়ের ডিটেলস আমি অনেক কিছুই আলোচনা করি নাই, অনেক ছোট ছোট ইস্যুজ আছে যেটা মানে জানার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, বইয়ে হয়তো তো ডিটেলস এই কথাগুলো আমি পাবো না, তো ওগুলো এখনো আলোচনা করি নাই। আচ্ছা, ফর্ম, ফর্ম লেটার, মেইলিং লেবেল, এই জিনিসগুলো আমরা যদি নিতে চাই তাহলে আমাদের কী করতে হবে? রিপোর্টটা অনলি পেপার লেআউট অনলি, এই অপশন ক্রিয়েট পেপার লেআউট অনলি যদি করি তাহলে এই অপশনগুলো আমাদের অ্যাক্টিভ হবে, তখন আমরা পেপারে এই, কারণ এই রিপোর্টের এই স্টাইলগুলো শুধুমাত্র পেপারেই এনেবল। আমরা যখনই শুধু অনলি পেপার লেআউট দিলাম দেখেন এগুলো অ্যাক্টিভ হয়েছে। আমরা এই নামগুলো দেখলেও মোটামুটি বুঝতে পারি যে এগুলো দিয়ে কোনটা দিয়ে কি করতে বলা হচ্ছে। মেইলিং লেভেল মানে চিঠির যে ঠিকানা, এই ধরনের একটা লেভেলিং তৈরি করার জন্য মেইলিং লেভেল, এই ধরনের কাজ ভেবে আপনারা ইয়াতে করছেন। মেইল মার্জ তো আলাদা একটা ব্যাপার, মার্জ করা, মেইল একটার সাথে মার্জ করা, তাই না? যে কোনো একটা কিছু ইয়ার সাথে। আর মেইলিং লেভেল মানে মানে একটা লেভেলের আকৃতিতে অ্যাড্রেস, ছোট 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 আলাদা আলাদা লেভেলিং তৈরি হয়ে আলাদা আলাদা অ্যাড্রেস তৈরি হবে, কিন্তু কাজটার জন্য আপনি একসাথে একটা ইয়ে তৈরি করবেন। দেখেন মেইলিং লেভেল সিলেক্ট করলাম আমরা, আজকে একটা মেইলিং লেভেল তৈরি করব। হ্যাঁ, ভিডিও হচ্ছে, মেইলিং লেভেল সিলেক্ট করলাম, দেন নেক্সটে গেলাম, আমাদের একটা কোয়েরি দরকার লেভেলটা তৈরি করার জন্য। যেহেতু বলছি আমরা করব কি মেইলিং লেভেল মানে মেইল করার অ্যাড্রেসটাকে একটা আলাদা আলাদা অ্যাড্রেস হিসাবে লেভেলিং করবো, একসাথে অনেকগুলো অ্যাড্রেসকে প্রিন্ট করে নিয়ে আসা কি মেইলিং লেভেল বলা হচ্ছে। তো এইটার জন্য আমরা যে কোয়েরিটা নিব, আগে ডাটাবেজে কানেকশন নেই, আমরা ওইতে কানেক্ট নিব, কারণ আমরা কাস্টমার্স টেবিলটা দিয়ে কাস্টমারের যে অ্যাড্রেস কলামটা আছে সেই কলামটা দিয়ে আমরা মেইলিং লেভেলটা তৈরি করতে চাচ্ছি। কোয়েরি বিল্ডারে গেলাম, হ্যাঁ
টেমপ্লেট নিতে পারি, টেমপ্লেট ছাড়াও করতে পারি, টেমপ্লেট নিলে কালারফুল আসবে। আমাদের মেইলিং অ্যাড্রেস গুলো শুধু এটা একটা অ্যাড্রেস, এটা আর একজনের অ্যাড্রেস, এটা আর একজনের অ্যাড্রেস, এইভাবে এসছে। আমরা যদি সিলেক্ট করি যে কোনো একটা অ্যাড্রেস, এখানে যদি লাইন দিয়ে দিই, আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে লাইন ধরাতে। এখন দেখেন প্রত্যেকটা নিচে নিচে আছে, আমার এই সাইডের জায়গাগুলো ফাঁকা পড়ে রয়েছে, তাই না? প্রিন্ট অবজেক্ট অন, আমরা ইয়াতে গেলাম, আমাদের এই অপশনটাতে যদি আমরা এটাতে যাই, কি আছে অ্যাক্রস ডাউন, আমরা এখানে এসে ফ্রেমের যে প্রপার্টি
আমরা এখানটায় তিন ডিরেকশন দেওয়া আছে, এক ক্লোজ ডাউন। অপশন কি কি আছে একটু দেখি। শুধু এক ক্লোজ যদি দেন, শুধু ডাউন যদি দেন, শুধু নিচে নিচে আসবে। এক ক্লোজ ডাউন যদি দেন পাশে হবে, তারপরে নিচে হবে, পাশে হবে, নিচে হবে, এভাবে হবে। আর ডাউন এক ক্লোজ যদি দেন, না আগে মনে করেন এটা এক নম্বরটা হলো, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর করে পেজের জায়গা শেষ, ছয় নম্বর এখানে করবে ডাউন এক ক্লোজ। আর এক ক্লোজ ডাউন হলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এভাবে করবে। আপনি যদি প্রিন্ট ডিরেকশনটা দেন এক ক্লোজ ডাউন, এভাবে প্রিন্ট করবে, একের পাশে দুই করবে, তারপরে তিনকে করবে, তারপরে চারকে করবে। আর যদি ডাউন দেন এক, দুই, তিন, চার, পাঁচ, ছয় করবে, শেষ হয়ে গেলে পরের পেজে চলে যাবে। আর যদি শুধু এক ক্লোজ দেন পাশাপাশি করবে, এক দুই করবে, পরের পেজে যে তিন চার করবে। আমরা এক ক্লোজ ডাউন নিলাম, এই যে দেখেন এই কাস্টমারের পরে এই কাস্টমার। কাস্টমারের যদি আমাদের আইডি থাকতো বা ইয়ে থাকতো, তাহলে আমরা দেখতে পেতাম যে কার সিরিয়ালটা আমাদের কিভাবে মেনটেন হয়ে আসছে। এক ক্লোজ ডাউন থাকলে কি হবে, আগে এটার পরে এটাকে করবে প্রিন্ট, তারপরে ওটার ভ্যালু পরে এটাকে প্রিন্ট করবে, এভাবে চলে আসছে। এখন আমরা এই ভ্যালুগুলোকে আমরা একটু যদি চেঞ্জ করে করে দিয়ে দিয়ে দেখি, এখানে ফ্রেমে হ্যাঁ আপনি আসতে পারবেন, ওই যে ডাটা মডেলে গিয়ে, ডাটা মডেলে গিয়ে আপনি কোয়েরিটার মধ্যে গিয়ে রিপোর্ট উইজার্ডে চলে গেলেন, রিপোর্টে গিয়ে ডাটা সোর্সে যে গেলেন, এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন, দিয়ে বাকি পেজগুলোতেও অ্যাড করে দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে লেভেল হিসাবে তৈরি হলো, একইভাবে আপনাদেরকে এখন কাজ করতে হবে। দেখেন এই যে ফ্রেমটা সিলেক্ট করলাম, অ্যাক্রস ডাউন আসার জন্য এইভাবে হলো। আমি এটা এখান থেকে আমরা ফ্রেমটা সিলেক্ট করে নিলাম, ফ্রেম সিলেক্ট করে প্রপার্টিতে গেলাম। দেখেন আমি চেঞ্জ করবো, আর এই শুধু অ্যাপ্রোচ দিলাম। এবার প্রিন্ট ডিরেকশনটা দেখেন, যেটা বলেছিলাম পাশাপাশি করবেন, পাশাপাশি পেজে আর জায়গা নাই, দুইটার পরে আর জায়গা নাই, যেহেতু ডাউন ডিরেকশন তার দেওয়া নাই, সে এক পেজে আর দিচ্ছে না। দেন আমরা যদি নেক্সট পেজে যাই, আরও দুটা এভাবে আছে। আবার আমরা যদি শুধু ডাউন ডিরেকশনে চলে যাই, পাশে আর নেবে না, শুধু নিচে নিচে করে যাবে। এবার দেখেন অ্যাড্রেসগুলো শুধু নিচে নিচে এসছে, পাশে নেয় নাই। একইভাবে আমরা ডাউন অ্যাপ্রোচ যদি নেই, এর আগে এই অ্যাড্রেসটাই এসছিল, এই অ্যাড্রেসটাই এসছিল এর পাশে, রবার্টসের পরে আসছিল আসলে স্টিনবার্গের, কিন্তু এবার কি করেছে ওকে নিচে নিয়ে এসছে। কারণ আমি ডিরেকশন দিচ্ছি ডাউনে আগে করবে, ডাউনের কাজ শেষ হয়ে গেলে পাশে আবার শুরু করবে, এভাবে নিচে নিচে করবে ডিরেকশন। তাহলে আমাদের এই ডাটা কিভাবে প্রিন্ট হবে তার ডিরেকশন আমরা ফ্রেমের মধ্যে বলে দিতে পারি, এটা ডাউনে হবে নাকি অ্যাক্রসে হবে, নাকি অ্যাক্রস ডাউন হবে, নাকি ডাউন অ্যাক্রস হবে, কোনটা হলে কি হয়, বুঝতে পেরেছেন? আমরা চেঞ্জ করে করেও দেখলাম, আর এখানটা আমি আগে ব্যাখ্যা করে নিলাম যে যদি আপনি ডাউন ডিরেকশন দেন এইভাবে প্রিন্ট হবে। তো এখন আপনাদেরকে যদি বলি যে এমপ্লয়িজ টেবিল দিয়ে এমপ্লয়ির অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য যা যা কলাম পান সেগুলো নিয়ে আপনি একটা মেলিং লেভেল তৈরি করেন, পারবেন করেন।
আমি বলি নাই যে আমি একই লাইনে নিতে চাইলে এই যে নিউ লাইনে যেতে গেলে এখানে নিউ লাইন অপশন আছে, স্পেস অপশন আছে, ড্যাশ কমা বিয়োগ এগুলো অপশন আছে। বিয়োগটা কি করে, একটা ডট দেয়। হ্যাঁ, কোনো জায়গায় কমা দরকার আপনার, সেখানে আপনি এখান থেকে এগুলো নিতে পারেন। নতুন লাইনে যেতে চাইলে এটা দিয়ে যাবেন বা এন্টার চেপে যাবেন। আদারওয়াইজ যে কলামগুলো নিবেন আপনার এই জায়গায় আসছে না ঠিকই, সবগুলো একই কলামে আসবে। লাইক আমি ফার্স্ট এমপ্লয়ির আইডিটা এক লাইনে নিতে চাই, তার পরের লাইনে গিয়ে ফার্স্ট নেম আর লাস্ট নেম নিতে চাই, নিলাম। দুটার মাঝে একটা স্পেস চাই, এখানে আমি স্পেস সিলেক্ট করেও দিতে পারি ইয়ার থেকে। হ্যাঁ, আমাদের কিবোর্ড থেকে স্পেস বার দিয়েও স্পেস দিতে পারি। আইডি নিলাম, ইয়ার নিলাম। আর আমি যদি এই এই লাইনে বাকি কলামগুলো আনতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে কাকে নিতে যাচ্ছি নিয়ে আসবো। কিন্তু আমি যদি নিউ লাইনে যেতে চাই, আমাকে এন্টার চেপে যেতে হবে অথবা এখানকার নিউ লাইন সিলেক্ট করে যেতে হবে, তাহলে ডাটাটা আমার নতুন লাইনে আসবে। ডিফল্ট পেজের সাইজটা ওই জায়গাটা দেওয়া আছে, কারণ হয়ে যায় ডিফল্ট।